আসসালামু আলাইকুম, নিউজ বাংলা 24 চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। প্রতিদিন নতুন নতুন খবর পেতে চ্যানেলটির সঙ্গে থাকুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। বয়স পেরিয়েছে ষাটের ঘর, পরনে রয়েছে লুঙ্গি পাঞ্জাবি, দেখে মনে হবে পুরোদস্তুর ভদ্রলোক, কিন্তু তারাই দীর্ঘ 50 বছর ধরে করে আসছিল চুরি। 17 আগস্ট ঢাকার খিলক্ষেতে নিকুঞ্জ 2-এর 17 নম্বর সড়কে এক ডাক্তার দম্পতির বাসায় প্রবেশ করতে দেখা যায় দুইজনকে। বাসায় ঢোকার আগে আরও দুইজনকে বেশ কিছুক্ষণ ধরে রাস্তাটিতে ঘোরাঘুরি করতে দেখা যায়। বাসাটির তৃতীয় তলার দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে আলমারির লক ভেঙে 42 ভরি স্বর্ণ ও $4,000 চুরি করে নিয়ে যায় তারা। ঘটনাস্থলের আশেপাশের সিসিটিভি ভিডিও বিশ্লেষণ করে চোর চক্রকে শনাক্ত করে গোয়েন্দা পুলিশ। ওই একই চক্রের 4 সদস্যকে পল্লবীর একটি বাসা থেকে চুরির সময় হাতে নাতে গ্রেপ্তার করা হয়। পরে তাদের দেওয়া তথ্য অনুযায়ী গ্রেপ্তার করা হয় আরও দুইজনকে। পুলিশ বলছে একসময় এরা ছিল সিধেল চোর, কালের পরিক্রমায় চুরি বিদ্যায় দক্ষ হয়েছে ধীরে ধীরে। বয়স আর বেশভূষাকে পুঁজি করে বছরের পর বছর চালিয়ে যাচ্ছিল চুরি। কিশোরবেলায় রাজধানীর কারওয়ান বাজার সহ বিভিন্ন এলাকায় ছোটোখাটো চুরি দিয়ে তাদের হাতে খড়ি, এরপর অর্ধশত বছর ধরে চালিয়ে যাচ্ছে চুরি। চক্রের প্রধান জব্বার মোল্লা এর আগে কখনোই গ্রেপ্তার হয়নি, মাত্র 10 মিনিটের মধ্যে চুরি করতে সক্ষম তারা। চুরি শেষে মালামাল ভাগ করে যে যার এলাকায় চলে যায়, পরদিন আবার শুরু করে নতুন কোনো চুরির পরিকল্পনা।